সিরিয়াসলি বলছি ভাই, এবারে কিন্তু জিদ্দা দেবদাকে হারিয়ে দিল প্রমোশনের দিক থেকে। সো হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং চেঙ্গিসকে নিয়ে, তো কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা এই যে দুর্দান্ত লেভেলের একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, তাকে নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা বলবো। সো তোমরা প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু অনেক দিন থেকে বহুদিন থেকে কিন্তু একটা অভিযোগ জিদ্দার প্রতি কিন্তু করে আসছি, সেই রাবণের সময় থেকে, সেই বাজির সময় থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি করে আসছি যে জিদ্দা প্রমোশন সঠিকভাবে করেন না। মানে যাকে বলে মাঠে নেমে গ্রাউন্ডে নেমে কিন্তু প্রমোশন জিদ্দা করে না, কিন্তু এইবারে সেই ভুলটা কিন্তু জিদ্দা করেননি। জিদ্দা কিন্তু একেবারে যাকে বলে মাঠে নেমে মানুষের সঙ্গে মিশে একটা দুর্দান্ত লেভেলের কিন্তু প্রমোশন করছে, এবং এটা সত্যি বলতে খুব খুব দরকার ছিল চেঙ্গিজের ক্ষেত্রে। আমি শিওর শট যে এইভাবে যে মানে প্রমোশনগুলো করছে জিদ্দা, যেহেতু চেঙ্গিজ একটা প্যান ইন্ডিয়া রিলিজ এবং বাংলা এবং হিন্দি একই সঙ্গে আসছে, হিন্দিতে প্রমোশন হওয়াটা কিন্তু খুব দরকার ছিল, এবং জিদ্দা কিন্তু সেই কাজটাই করছে। সেই যবে থেকে হচ্ছে মুম্বাই গেছে, তার হিন্দিতে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে, এবং তারপর তিনি বহু মানুষকে, বহু ইউটিউবারদেরকে কিন্তু, আরো অনেককে কিন্তু তিনি ইন্টারভিউ দিয়েছেন। আমি এখানে পয়েন্ট করব, তিনি কিন্তু সুরজ কুমারকে ইন্টারভিউ দিয়েছেন এবং বর্তমানে সেই পার্টিকুলার ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, এবং তারপরে তিনি ইন্টারভিউ দিয়েছেন ফিল্মি ভিউয়ারকে, ওটাও কিন্তু বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিং এ রয়েছে, এবং তারপরে বলিউড প্রেমী বলে একটা চ্যানেলকে কিন্তু তিনি ইন্টারভিউ দিয়েছেন, ওটাও কিন্তু বর্তমানে একটা হিউজ লেভেলের ভিউজ গেন করে ফেলেছে, এবং তারপরে বলিউড হেল্পলাইন বলে একজনকে কিন্তু তিনি ইন্টারভিউ দিয়েছেন, এবং ওটাও কিন্তু একটা হিউজ লেভেলের মানে ভিউজ কিন্তু গেন করে ফেলেছে। এবং সবার লাস্টে, যার কথা না বললে নয়, তিনি হচ্ছেন সিদ্ধার্থ কানন, এবং তাকেও তিনি ইন্টারভিউ দিয়েছেন, এবং সে একজন বিশাল বড় হচ্ছে রেডিও জকি, এবং তার একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান বেসও আছে। সো এই সমস্ত যে ব্যাপারগুলো জিদ্দা একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, এবং এছাড়াও কিন্তু আরো অনেককে ইন্টারভিউ দিচ্ছেন, এবং এই যে ব্যাপারগুলো না, এটা কিন্তু চেঙ্গিজের জন্য একটা দারুণ একটা ব্যাপার। এবারে এটুকু আমি চাই যে এবারে কিন্তু বাংলাতে জমিয়ে মাঠে নেমে কিন্তু প্রমোশন করার সময় এসে গেছে, এবং এবারে কিন্তু প্রমোশনটা বাংলাতে কিন্তু করতে হবে, বাংলাতে ইন্টারভিউস দিতে হবে, বাংলাতে যাকে বলে যে বাদ বাকি যে দুটো গান আছে সেই দুটো গানে লঞ্চ করতে হবে পুরোপুরি, কোনো মলে গিয়ে লঞ্চ করতে হবে, মলে গিয়ে ইভেন্ট করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে, তবে কিন্তু এই চেঙ্গিজটা একটা দুর্দান্ত লেভেলে কিন্তু সাকসেসফুল হবে বাংলাতেও, এবং তার সঙ্গে সঙ্গে প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু সাকসেসফুল হবেই হবে, এটুকু শিওর শট একটা আমি বলতে পারি। এটাই মেনলি বলার ছিল এই ভিডিওর মধ্যে, ছোট্ট একটা বিষয় আমার মনে হলো যে তোমাদের সঙ্গে ডিসকাস করাটা কিন্তু খুব দরকার, তাই আমি বললাম তোমাদের কি মতামত এই সম্পূর্ণ মানে বিষয়কে নিয়ে এবং জিদ্দার প্রমোশনাল স্ট্র্যাটেজিকে নিয়ে। আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।